ছিলি শালা? খবরদার, আমার যা কও না কও, মিথ্যা বাদী বলবা না। আমি একদম মিথ্যা কথা বলি না, মুই যা বলি একটা সত্য কথা বলি। মুই তোমাকে তাই ফির বলাইছি। হরিশালা ভাই যাইবেন? ওকে, কানের মধ্যে গা ঠান্ডাই দিয়ে রয়েছেন কে? কানে কি কোনো সমস্যা? এই বিল কান খাও যায় না, হলে কানে ইনফেকশন হইবে। হরিশালা কি ব্যাপার আন্টি, আপনি এরকম চিল্লাপাল্লা করতেছেন কেন? আর আপনি কানের কাছে এরকম চিল্লানি দিয়ে কথা বললেন, আপনি তো আমার কানের পর্দাটা ফাড়া দিলেন। আমি কি বয়রা? তুমি বয়রা না, হেঁটতেইও বেশি কিছু। আর তোমার কানের পর্দা মুই ফাটাবো কি পিনে? এই যে গাছ হান্দাইছো, পর্দা তো এমনি ফেটে গেছে। হেইতে হেইতে এত জোরে জোরে বলাই কমতে আসছো না। আচ্ছা, মানে বিশা কথা কি লাগে বলেন? আপনি একদিকে হলেন মুরব্বী মানুষ, এরপরও মহিলা মানুষ, কি কারণে আপনি মিথ্যা কথা বলেন? খবরদার, আমার যা কও না কও, মিথ্যাবাদী বলবা না। আমি একদম মিথ্যা কথা বলি না, মুই যা বলি একটা সত্য কথা বলি। মুই তোমাকে তাই ফির বলাইছি। তাহলে আপনি আমাকে কি বলছেন? রিক্সালা ভাই যাবা, রিক্সালা ভাই যাইবেন, এইভাবে বলাইছি। ও, আপনি বলছেন এই রিক্সা যাবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে রিক্সা, আপনি কি যাবেন ওনাকে নিয়ে? হ্যাঁ বলেন, ওনাকে বলেন। শুনেন, রিক্সাওয়ালারে বলতে হবে, এই যে রিক্সাওয়ালা ভাই বা ড্রাইভার ভাই, আপনি কি যাবেন, এইভাবে বলতে হয়। রিক্সাকে বললে রিক্সা কি আপনাকে নিয়ে যাবে? রিক্সার কি জবান আছে কথা বলতে পারে? তুমি বলে একটু দুষ্টু আছো, তাই হলো? তুমি যে মলকে এই দুষ্টুমিটা করতে আসো, এ যদি আমার জামাই জানতে পারে, তা তোমার চোদ্দ গোষ্ঠীর নাম নিশানা মিটে গিয়ে দেবে। আরে বাবা, তা আপনার জামাইটাকে নামটা শুনি, উনি কি বিশাল বড় মাপের নেতা নাকি? ওরে আল্লাহ রে, ক্ষমতার কি দেখছো? যে যে কামে লইয়া হেই কাম করিয়ে দেয়, এই বিরাট বড় বড় পোস্টে চাকরি দিয়ে দেয়, হ্যাঁ টাহা পয়সা ক্ষমতার কোনো অভাব নাই। হে আটলে পিছে 500 মানুষ হ্যাঁ নাম ধরে ধরে আটে। হ্যাঁ নাম কি জানো? বাতেন মিয়া, সবাই বলাই এবিসি। যে বেগুন বাড়ি বস্তিতে থাকে নাকি? আই ছাড়া, মোর জামাই বস্তিতে থাকবে কে? হ্যাঁ সে বিল্ডিং বাড়ি, হে বিল্ডিং বাড়িতে থাকে। আচ্ছা, ওই যে নামটা কি হলো, বাতেন? বাতেন না, বাতেন। আচ্ছা, ওনার কি ঘর কি একটু বাঁকা থাকে নাকি, বাঁকা করে হাঁটে? এ ছাড়া, ঘর বেহা থাকবে কে? কথা কইতে কইতে মানুষের গাড়ি এভেলেবেল হইতেই পারে, হ্যাঁ কি ঘর বেহা কয়? আচ্ছা আন্টি, ওনার বাড়ি কি বরিশাল? হাই হ্যাঁ, তার মানে আমি চিনে ফেলাইছি, আমাকে ভাতেন ভাই। আরে ওনার তো আমি তো চিনি। আরে ওনার সাথে তো আমরা অনেক মিছিলে গেছি, ওনার পিছনে পিছনে হাজার হাজার মানুষ লই আমরা মিছিল। এইবার সেন্স আমার যাবে। আচ্ছা ঠিক আছে, উঠেন উঠেন উঠেন। সেন্স হয় হ্যাঁ, বাড়ি সেন্স। হ্যাঁ চিনি চিনি, আপনি উঠেন উঠেন উঠেন। এই বাড়ি কি করনা না কোন, এই বাড়িতে তেড়া বাতেন না, না মানে আমাকে বাতেন ভাই থাকে এই বাড়িতে। এই বাতে নিয়ে হয়েছে মোর একমাত্র মাইয়ের জামাই। হলো ওই যে 1000 টাকার নোট আছে না বড়, হেইয়ার এই বিল বান্ডিল দিয়া নগদ এই বাড়িতে কিনছে। অনেকদিন থেকে দেখা করার খুব চেষ্টা করছিলাম, কোনো ভাবে দেখা করতে পারি নাই। আপনি যেহেতু তার শাশুড়ি, আমি আপনার উসিলে আমি বাতন ভাইয়ের সাথে একটু দেখা করতে পারবো, আমার একটু সুযোগ করে দিবেন? করে দেন। এই বাহিরের কোন মানুষ এই বাড়ির ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই, বুঝছো? মোর জামাই তো এখন বাইরে, এই সময় তো হে থাই অফিস। তুমি এই বইথাও, রিক্সা কই সাইডে রাখ্যা, এইখানে বসে থাকো। আমার জামাই যখন আসে তখন তাকে তুই বলবা যে তুমি তোমার রিক্সায় তার শাশুড়িকে আনছো। এই যে বললা, তারপর তুমি তোমার কথা বলবে। জি জি আন্টি, তারপরও আপনি একটু বলে দিয়েন, ওই যে বিল্টু নামে একটা রিক্সার ড্রাইভার, তার রিক্সাতে কিন্তু তোমার বাড়ির সামনে আইসি। আচ্ছা ঠিক আছে।